আব্বাসের মতো একটা চার পয়সার নকুলদানা, যাকে বাংলা চারটে মানুষ চেনে না, হাত পেতে লোকের কাছে টাকা নেয়, একটা জলসা করতে গেলে 50,000 নেয়, অধীর চৌধুরীর বক্তব্য থামিয়ে দিয়ে এই মোহাম্মদ সেলিমের মতো একটা অপদার্থ নেতা সেখানে আব্বাসকে সেখানে বক্তব্য রাখতে দিচ্ছে ফাউন্ডের মাটি থেকে, আইএসএফ নামক দলটার শেকড়টা উপড়ে গঙ্গা সাগরে ফেলে দিতে হবে, সেই লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে। একটা মৌলবাদীর মতো দল ফাউন্ডের মাটিতে, যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায়, যারা মুসলমানে মুসলমানের রক্ত ঝরাতে চায়, যারা মুসলিম ধর্মকে ব্যবহার করে, যারা জাতপাতে রাজনীতি করতে চায়, আমাদের ঘৃণা হয় এই সিপিএম এর মতো কংগ্রেসের মতো কালা পরিচয় দল, সেই মৌলবাদের সঙ্গে নিজেদেরকে সমর্পণ করে আত্মসমর্পণ করলো তাদের কাছে, আমার ঘৃণা হয় রাজনীতি করতে একটা জায়গায় এই সিপিএম কে কংগ্রেসকে দেখে। বিগেটেতে জনসভা হচ্ছে লক্ষ হাজার হাজার মানুষ, আমাদের দেশের বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর চৌধুরী বক্তব্য রাখছেন, আব্বাসের মতো একটা চার পয়সার নকুলদানা, যাকে বাংলার চারটে মানুষ চেনে না, হাত পেতে লোকের কাছে টাকা নেয়, একটা জলসা করতে গেলে 50,000 নেয়, অধীর চৌধুরীর বক্তব্য থামিয়ে দিয়ে এই মোহাম্মদ সেলিমের মতো একটা অপদার্থ নেতা সেখানে আব্বাসকে সেখানে বক্তব্য রাখতে দিচ্ছে, বিমান বসু সেখানে রুখে দেয়, লজ্জা লাগে ঘৃণা লাগে। আসলে এরা হচ্ছে বুঝেছে বাংলাতে যতই চেষ্টা করুক সিপিএম, যতই চেষ্টা করুক কংগ্রেস, এরা বকলমে হচ্ছে বিজেপির দালাল। সাগর দিঘিতে সত্য সমাপ্ত নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি যে এই কংগ্রেস এই সিপিএম আর বিজেপি এক হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। নীতি নৈতিকতা আদর্শকে জলাঞ্জলি দিয়ে আজকের এরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে, আমাদের লজ্জা লাগে সেই জায়গায়। যে ভারতীয় জনতা পার্টি গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, যে ভারতীয় জনতা পার্টি গোটা দেশ জুড়ে অস্থিরতা করছে, যে ভারতীয় জনতা পার্টি গোটা দেশ জুড়ে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার ভেঙে দিচ্ছে, যে ভারতীয় জনতা পার্টি ধর্মস্থানে শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছে, আজকে লজ্জা লাগে না? আজকের বাংলায় একটা সিট জেতার জন্য সেই অপদার্থদের সঙ্গে নিজেদেরকে আত্মসমর্পণ করে দাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার জন্য নিজেদের আত্মসমর্পণ করে দাও, এদের কোনো নীতি নৈতিকতা আদর্শ নেই। তাই আমার যুব সমাজের ভাই বোনেদের আমি তাদের কাছে অনুরোধ করব, আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হাতটাকে শক্তিশালী করতে হবে, আর ফাউন্ডের মাটি থেকে আইএসএফ নামক দলটার শেকড়টা উপড়ে গঙ্গা সাগরে ফেলে দিতে হবে, সেই লক্ষ্য নিয়ে আমাদের এগোতে হবে। আজকে কেন বলতে পারছেন না? বগর 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 করছেন প্রতিদিন টেলিভিশন, কত অপদার্থ আছে সন্ধ্যাবেলা টিভির পর্দায় বসে আর বড় বড় কথা বলে। আরে কেন বলতে পারছে না বাংলার গরিব মানুষকে ঠকানো হচ্ছে? কেন বলতে পারছে না 100 দিনের কাজের টাকা বন্ধ? কেন কেন বলতে পারছে না ঘর বাড়ির টাকা বন্ধ করে দিয়েছো? কেন কেন বলতে পারছে না রাস্তাঘাটের টাকা বন্ধ? কেন কেন প্রতিবাদ করছো না? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কেন? এই উত্তর দেওয়ার এক প্রতিবাদ করার ক্ষমতা নেই। 1,15,000 কোটি টাকা কেন্দ্রের কাছে আমরা পাবো, ওরা কোন স্কিমে দেয় 100 টাকা 60 টাকা, কোন স্কিম দেয় 100 টাকা 25 টাকা, কোন স্কিম দেয় 100 টাকা 40 টাকা, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা লক্ষ্য করছি একমাত্র বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছে, আন্দোলন করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী 29-30 এই দুদিন আমি দিল্লির রাজপথে ধর্ণা দেব, অনশন করব বাংলার 10 কোটি মানুষের জন্য, এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।